হ্যালো ডিয়ার অডিয়েন্স, আজকে আপনাদের সামনে আলোচনা করব প্রিয় মানুষের কাছে ভুলেও ফাঁস করবেন না এই 7টি গোপন কথা। প্রেমে পড়ে যান টুক করে, তারপর যেই সম্পর্ক এগিয়ে চলে তখনই নানান রকম বিপত্তি, ঝামেলা, রাগ, অনুরাগের পালা। আর এই পরিস্থিতি যখন হাতের বাইরে বেরিয়ে যায় তখনই সম্পর্ক ভাঙন শুরু হয়। তবে যদি সত্যি শত ঝগড়ার পর প্রিয় মানুষটিকে আপনি ভালোবাসেন, তাহলে সম্পর্ক টিকে রাখার চেষ্টা করুন। মেনে চলুন এমন কিছু ট্রিক্স যাতে সম্পর্ক টিকে থাকবে খুব সহজে। তাহলে আসুন যে 7টি বিষয় জানলে আপনার সম্পর্ক টিকে থাকবে দীর্ঘদিন। প্রথমত, মিনিটে মিনিটে প্রেমিক বা প্রেমিকাকে একেবারেই জিজ্ঞেস করবেন না সে খেয়েছে কিনা, কিংবা একেবারেই জানতে চাইবেন না সারাদিনে তার খুঁটিনাটি কাজগুলো, কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, এসব জানতে না চাওয়াই অনেক ভালো। কারণ প্রেম প্রথম প্রথম এসব ভালো লাগলেও পরে কিন্তু এ কথোপকথন একেবারেই বোরিং হয়ে যায় দুজন দুজনের মধ্যে। আর দুজন দুজনের মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে এসব বিষয় তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। দ্বিতীয়ত, এক্সফোবিয়া। পুরনো প্রেম ভুলতে পারছেন না কিছুতেই, সে নয় ভালো কথা। তাহলে বর্তমান প্রেমিকের সঙ্গে মোটেই পুরনো প্রেম নিয়ে আলোচনা করবেন না, পুরনো প্রেমিকের সঙ্গে তুলনাও করবেন না যে আমার আগে এত অনেক সুন্দর একটা কিউট গার্লফ্রেন্ড ছিল, তার মাধুর্যতা অনেক সুন্দর এক্সট্রা, এসব কোনো কিছুই তার সম্পর্কে বর্তমান গার্লফ্রেন্ডের সঙ্গে কখনোই শেয়ার করবেন না। উই আর ফ্যামিলি। প্রেমিক বা প্রেমিকার মা বাবাকে অবশ্যই সম্মান করুন, তবে যদি তাদের প্রতি কোনো কারণে রাগ ও অভিমান হয় তাহলে কখনোই প্রিয় মানুষটির কাছে প্রকাশ করবেন না, এতে ভুল বুঝাবুঝি বাড়তে পারে, নতুন করে অশান্তি সৃষ্টি হতে পারে এবং সম্পর্কের ফাটল ধরতে পারে। চতুর্থ, অন্যের পতি পত্নীর প্রশংসা করবেন না। পার্টনারের বন্ধু বা বান্ধবীকে অল্প অল্প ভালো লেগেছে, এই অল্প অল্প ভালো লাগাটাই মোটেই খারাপ নয়, কিন্তু ঝামেলা থাকবে যদি ভুলে ওই কথা আপনার প্রিয় মানুষকে জানিয়ে দেন, তাহলে এই ভালো লাগা বিষয়টি হয়ে যাবে অনেক মন্দ লাগা এবং সম্পর্কে দ্রুত সৃষ্টি হবে। পঞ্চম, পেয়ার হে ধোকা। আপনি কি আপনার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায়, মানে সম্পর্কটা টিকবে কি না সেই চিন্তায় সবসময় মাথার ভিতর ঘুরপাক করছে? তো ভুলেও এসব নিয়ে প্রিয় মানুষের সঙ্গে আলোচনায় যাবেন না, এতে সম্পর্ক দুর্বল হবে। উল্টো প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক নিয়ে ভবিষ্যৎ প্ল্যান করুন যে কীভাবে কি করা যায়। ষষ্ঠ, একটু থাকুক দূরত্ব। সম্পর্ক টিকিয়ে রাখতে দুজন দুজনকে একটু স্পেস দিন, ব্যক্তিগত জিনিসগুলো থাকুক একেবারেই ব্যক্তিগত। অযথা প্রিয় মানুষের ফোন কাটবেন না, কৌতূহল চেপে রেখে বন্ধুদের কথাও বেশি জিজ্ঞাসা না করাই অনেক ভালো। সর্বশেষ, মিস করলেই প্রেম, মাঝে মধ্যে সম্পর্কের বাঁধন একেবারেই ছেড়ে দিন, অনেক দূরে থাকুন, যোগাযোগ কমিয়ে দিন, দরকার পড়লে দেখা করা বন্ধ করে দিন, কথা বলা কমিয়ে দিন বা বিরতি দিন কয়েকদিনের জন্য, দেখবেন মিস করলেই প্রেম বাড়বে হু হু করে। সো প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের এই বিষয়টি জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং ইন দিস কন্টেন্ট।